গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে, চলো লেটস স্টার্ট। তো এই তো পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল তুলেছি, আগের ভিডিওতেও দেখিয়েছি। ননার জন্য দুধ গরম হয়ে যাচ্ছে, তো দুধ গরম সকালেই করা হয়, চলে এসছে। তো খুব জোর এখন 7:30-8 বাজছে, তো দেখতে পাচ্ছ দুধ তুলে গেছে। চলো তবে তোমাদের সাথে আবার বিকেলবেলাতে দেখা হবে। তো এখন বিকেল হয়ে গেছে, কারণ অন্য তারপরে আর আমি এত গরমে ভিডিও করতে পারিনি, কারণ ওকে খাওয়ানো চান করা, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, বাস বিকালে উঠেছি। তাই জলদি জলদি 4:30-5 নাগাদ আমি রুটি করে নিয়েছি, কারণ তারপরে আমি দুষ্টুকে নিয়ে একটু বাইরে বেরোবো, কারণ এত গরম একটু, আর বাচ্চা তো একটু বাইরে এদিক ওদিক গেলে মনটাও ভালো হবে, তো ওই জন্যই একটু জলদি রুটিটা করে নিই আমি। তবে তো নিয়ে যাব, নাহলে তো টাইম হবে না, গরমে তো এরকমই হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে। তো দেখছ আমার দুষ্টুর আর দাদুর রুটি হচ্ছে, তো রুটিগুলো কিন্তু আজকেও ফুলছে, সবাই দেখো। এই দেখো আমি কিন্তু পুরো ভিডিওটা এক হাতে বানাচ্ছি, এক হাতে ভিডিও বানাচ্ছি, এক হাতে রুটি করছি। তো এটা রিস্কি, কারণ যদি হাওয়া পড়ে যায় তো একদম আমার পায়ে। তো দেখতে পাচ্ছ রুটি ফুলেছে, একটি কেন সবগুলোই ফুলে, আমি মাখি ভালো, বেলিও ভালো, আর সেকিও, রুটিটা পুরোটাই আমিই করেছি, মাখা বেলা শেখা সব। তো আজকে এত গরমে আর কিচ্ছু তরকারি করব না, জাস্ট আলু ভাজব। তো আলুতে এত মানে ভুল করে এক হাতে ভিডিও বানাতে যে এত ভুল করে এতটা তেল দিয়ে দিয়েছিলাম, মানে বুঝতেও পারিনি, আমি দেখতেই পাইনি। তো অনেকটা তেল হয়ে গেছে, তো পরে যখন ভাজার পরে দেখছি এতটা তেল, তো তার জন্য আর পরে ভাজার পরে তোমাদেরকে ভিডিওটা দেখালাম না যে কতটা তেল হয়েছে। তো যাই হোক, আমার আলু ভাজা হয়ে গেছে, আর আলুটা ভেজেছি আমি দুষ্টুকে বাইরে ঘুরিয়ে এনে, তারপরেই মানে আলু ভাজাটা হয়েছে, তো গরম গরম সব খেয়ে। তো চলো এইখানে, তো এখন আমি দুষ্টুকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম, এখন রাত্রি 9:30 বাজে, 9:20। তো ওকে শুয়েছিলাম লাইট বন্ধ করে, ফোনটা জাস্ট আমার হাতে ছিল, ও ফোনটা দেখছিল, তোর কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। তারপরে ও দুধ খাচ্ছিল, শুয়েছিল, দিয়ে ফোনটা নেওয়ার জন্য আরও দেখার জন্য হঠাৎ ফোনটা জাস্ট এইভাবে ধরে, ফোনের যে নিচটা, নিচের পোর্শনটা যেটা, ওটা দিয়ে জাস্ট দম করে আমার মাথাতে দিয়ে দিল, সাথে সাথে এটা এখানটা ফুলে গেল, এই যে দেখতে পাচ্ছ, এখানে আর হাত দিতে পারছি না, চোখ থেকে জাস্ট টপ 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 জল পড়ছে, আমাকে তো মেরেই দিল, তা আর ওকে মেরে কী করব। তো ব্যথাতে অনেকক্ষণ কাঁদার পরে চোখ মোছা করে লাল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, আর ও ভয়ে আমাকে কাঁদতে দেখে ভয়ে পালিয়ে গেছে।